হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ পেমেন্টের মাধ্যমে একটি ভিসা কার্ড অথবা একটি মাস্টার কার্ড কিনবেন। তারপর আমি আপনাদেরকে বলবো এই কার্ডের সুবিধা কি এবং এই কার্ডটি আপনি কি কি কাজে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই কার্ডের সবচেয়ে বড় একটি সুবিধা হলো এই কার্ডের মাধ্যমে আপনি সরাসরি ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন, এতে আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। আর এখন আমি আপনাদেরকে বলবো এই কার্ডটি আপনি যে সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। নাম্বার ওয়ান, অনলাইনে যাবতীয় কেনাকাটা এবং বিল পেমেন্ট। নাম্বার টু, এই কার্ডটি আপনি ইন্টারন্যাশনাল ভাবে ব্যবহার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে। নাম্বার থ্রি, অনলাইনের মাধ্যমে বিল পেমেন্ট। নাম্বার ফোর, গুগল টপ র্যাঙ্কিং। নাম্বার ফাইভ, ফেসবুক এবং ইউটিউবের ভিডিও প্রমোট। এছাড়াও ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করার ক্ষেত্রে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তা চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করছি। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার থাকেন এবং এই ধরনের ভিডিও পেতে ইন্টারেস্টেড হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তা চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করছি এবং চলে যাচ্ছে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল মাস্টার কার্ড এবং ভিসা কার্ড সহ যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল কার্ড কিনে ব্যবহার করতে পারবেন, এতে আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। আর এই কার্ডটি কেনার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আর কাজটি আপনি যদি মোবাইল থেকে করতে চান তাহলে সেক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন উক্ত সার্চ বারে লিখবেন গ্লোবাল ভিসা কার্ড। ওকে, দেখুন এই যে লেখা দেখা যাচ্ছে গ্লোবাল ভিসা কার্ড, লেখার উপরে ক্লিক করছি। এখন দেখুন এই যে একটি লিঙ্ক দেখা যাচ্ছে গ্লোবাল ভিসা কার্ড, এই লিঙ্কের উপরে ক্লিক করছি। বন্ধুরা, ওই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন গ্লোবাল ভিসা কার্ড .com এর মূল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ভার্চুয়াল ভিসা অ্যান্ড মাস্টার কার্ড ফর ওয়ার্ল্ড ফ্রিল্যান্সার, এই কার্ডটি ফ্রিল্যান্সারদের জন্য সারা বিশ্বে ব্যবহার করা যাবে। তাছাড়াও কেউ যদি ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করেন, তারাও এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই কার্ডে $2 ডিসকাউন্ট অর্ডার করলে, আর এটা হচ্ছে কুপন কোড। যাই হোক, এই কুপন নাম্বারটি আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে দেখুন অনেকগুলো কার্ড দেখা যাচ্ছে, ভার্চুয়াল ভিসা কার্ড, অ্যামাজন গিফট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইবাই গিফট কার্ড, মাস্টার কার্ড, পেপাল, এগুলো সব ধরনের কার্ডে আপনি এখান থেকে কিনতে পারবেন। বন্ধুরা, আমি এখান থেকে ভার্চুয়াল ভিসা কার্ড এই কার্ডটি কিনবো, এই জন্য এখানে ক্লিক করছি। দেখুন পরবর্তী অপশন চলে এসেছে। আবার আপনি যদি মনে করেন যে না, আমি ভিসা কার্ড নেবো না, আমি এখান থেকে মাস্টার কার্ডটি নেবো, সেক্ষেত্রে আপনি এই মাস্টার কার্ড এখানে ক্লিক করবেন। এই যে দেখুন এই পরবর্তী অপশনগুলো চলে এসেছে। আপনি যে কার্ডটি কেনেন না কেন, কেনার প্রসিডিউর সবগুলো একই রকম। তো আমি আপনাদেরকে ভিসা কার্ডটি দিয়ে দেখাবো, এই জন্য আবার ক্লিক করছি ভিসা কার্ড। দেখুন এখানে ভার্চুয়াল ভিসা কার্ড শোয়িং ওয়াল 16 রেজাল্ট, তার মানে এখানে 16টি কার্ড ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এই 16টি কার্ডের যে কোনো কার্ড আপনি কিনতে পারবেন। আমি এখান থেকে প্রিপেড ভিসা কার্ড $5, এটার দাম হচ্ছে $9, আর এই কার্ডের ভিতরে অলরেডি $5 দেওয়া আছে। তো আমি এটা কেনার জন্য অ্যাড টু কার্ড এই অপশনে ক্লিক করছি। এখন এই অপশন থেকে ভিউ কার্ড, দেখুন এই যে দেখা যাচ্ছে ভিউ কার্ড, এই অপশনে আবার ক্লিক করছি। তো বন্ধুরা, দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে কুপন কোড। আমি পূর্বে আপনাদেরকে যেই কুপন কোডটি দেখিয়েছি, আপনি যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে সেই কুপন কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে কুপন কোড ছাড়া এখন দেখাবো। আর কুপন কোডটি যদি বসান তাহলে সেক্ষেত্রে কুপন কোড বসানোর পরে অ্যাপ্লাই কুপন এই অপশনে ক্লিক করবেন। আমি এখন যেহেতু কুপন কোড ছাড়া কার্ডটি পারচেস করব, এই কারণে প্রসিড টু চেক আউট এই অপশনে ক্লিক করছি। দেখুন প্রসিড টু চেক আউটে ক্লিক করার সাথে সাথে বিলিং অ্যাড্রেস, কার্ডটি কেনার জন্য আমাকে যে সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে সেই ফর্মটি এখানে চলে এসেছে। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে আপনার যে নামটি থাকবে সে নামটি বসিয়ে দিবেন। এখানে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি।
এখানে কোম্পানি নেম, আপনি যদি কোনো কোম্পানির জন্য কার্ডটি কিনে থাকেন তাহলে কোম্পানির নেম দিবেন, আর যদি কার্ডটি আপনি পার্সোনাল ভাবে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নাই। কান্ট্রি অবলিক রিজন, এখানে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, এই কারণে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। এই যে দেখুন, দেখা যাচ্ছে বাংলাদেশ, এই অপশনে ক্লিক করছি। এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিবেন, এখানে সিটি টাউন আপনার যেই সিটি সেটা বসিয়ে দিবেন, আমি আমারটা দিচ্ছি। এখানে আবার চাচ্ছে সিলেক্ট অ্যান অপশন, এখানে আপনি আপনার যেটা রিয়েল সেটা আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে আবার ফরিদপুর দিচ্ছি। বন্ধুরা, এই অপশনে পোস্ট কোড অর্থাৎ জিপ কোড এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিবেন, আর এই ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার সচল একটি অ্যাড্রেস দিবেন, কারণ এই ইমেলের মাধ্যমে আপনার ভার্চুয়াল ভিসা কার্ডটি পাবেন। তো এখানে আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি। এই সাইডে দেখুন লেখা দেখা যাচ্ছে ইয়োর অর্ডার, এখানে আপনি যে সমস্ত মাধ্যমে কার্ডটি কিনতে পারবেন সে অপশন, পারফেক্ট মানি, নিচে দেখুন এই যে লেখা আছে বিকাশ, ম্যানুয়াল পেমেন্ট। আমরা যেহেতু কার্ডটি বিকাশের মাধ্যমে কিনবো, এই কারণে এই বিকাশ ম্যানুয়াল পেমেন্ট এই অপশনে ক্লিক করব। ওকে বন্ধুরা, দেখুন এই অপশনে ক্লিক করার সাথে সাথেই প্লিজ কমপ্লিট ইউর বিকাশ ক্যাশ আউট এট ফার্স্ট দেম ফিল আপ দা ফর্ম বিলো, আমাদের এই নিচের ফর্মটি পূরণ করতে হবে। এখানে আপনার বিকাশ এজেন্ট নাম্বার দিবেন, তো এখানে আমি আমার বিকাশ এজেন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি, এবং এখানে বিকাশ এজেন্টের যে ট্রানজ্যাকশন আইডিটি থাকবে সে আইডি নাম্বার, অর্থাৎ আপনি প্রথমে ট্রানজ্যাকশন করবেন, ট্রানজ্যাকশন করার পরবর্তীতে যে আইডি নাম্বারটা দেখা যাবে সেই আইডি নাম্বারটাই এখানে বসিয়ে দিবেন। আইডি নাম্বার বসানোর পর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে প্যালেস অর্ডার এই অপশনে ক্লিক করবেন। আর বন্ধুরা, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডটি পার্সেস হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আপনার এই যে মেইলটি থাকবে, এই মেইলের মাধ্যমে আপনার কার্ডের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, আর তখন ওই ইনফরমেশন দিয়ে আপনি অনলাইনের যে কোনো ধরনের কাজ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের বুঝতে যদি কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।